সো হেই গাইস, মি ইয়ামিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজ আমি আপনাদের জন্য কোনো টেকনিক্যাল ভিডিও নিয়ে নয়, আজ আমি আপনাদের জন্য একটি ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ গাইস, আজকের ব্লগটিতে খুব এনজয় হতে চলেছে। আমি এখন রয়েছি ক্যানিংয়ের সাতমুখী বাজারে। তো এখান থেকে কিছুটা দূর একটি পার্ক রয়েছে, সেই পার্কে যাব অ্যান্ড সেখানে গিয়ে খুব এনজয় করব। তো গাইস, ব্লগটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন, আশা করছি খুবই এনজয় হবে। আজ এই প্রথমবার আমি আমার চ্যানেলে ব্লগ শ্যুট করছি। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আর গায়েস, এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা ব্লগ করতে যাব। সো গায়েস, চলুন ব্লগটি স্টার্ট করা যাক। সো হে গাইস, আমরা ফাইনালি এখানে পৌঁছে গেছি।
বাট আমাদের খুবই ব্যাড লাগছে, আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না, কেননা গেট বন্ধ রয়েছে, কোভিড-19 চলছে তাই গেট বন্ধ রেখেছে, নট অ্যালাও। তো গাইস এখানে প্রবেশ নিষেধ একদম, ভিতরে যেতে দিচ্ছে না। তো গাইস আমি খুবই দুঃখিত যে ফার্স্ট ব্লগ করতে গিয়ে আমি এরকম প্রবলেম ফেস করব। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। ও স্যার নেই, মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা হ্যায়। গাইস আমি খুবই এক্সাইটেড ছিলাম পার্কের মধ্যে ভিডিওটি করার জন্য, বাট নো চান্স, এখানে নট অ্যালাও, একেবারে গেট বন্ধ করে রেখেছে। তো আমি চাইলে ওপারে যেতে পারি, কত হিম্মত একবার দেখি, বাট রুলসটা মানাই আমাদের জন্য ভালো হবে, বন্ধ রেখেছে, বন্ধ রাখাটাই ভালো, ভিতরে না যাওয়াটাই ভালো। তো গায়েস ভিতরের লোকেশনটা এত দারুণ, আপনাদের খুবই ভালো লাগতো খুবই, বাট নো চান্স, এখানে আমাদের কিছুই করার নেই, গেট বন্ধ রয়েছে। তো গায়েস আজকের ব্লগটি এই পর্যন্ত, এখানে কিছু ফটো শ্যুট করবো, ফটো শ্যুট করে বাড়ি চলে যাবো, চলে যাও। আর ফটোগুলো আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আমাকে ফলো করতে পারেন। আর গায়েস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গায়েস আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কঠিন পরিস্থিতিতে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।